আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। বিশ্বের সকল শিক্ষককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু কারোর কাছে শিখে থাকি। জানেন তো, আজকের দিনে সবার আগে মনে পড়ে কবি সুনির্মল বসুর লেখা "সবার আমি ছাত্র" এই কবিতাটার কথা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্রণা আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এই কবিতার মাধ্যমে আমাদের জীবনে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারি। এছাড়াও মা আমাদের জন্ম দেন, আর একজন শিক্ষক আমাদের জীবন দান করেন। সুশিক্ষা ছাড়া একটা জীবন কিন্তু মৃতপ্রায়, যেখানে একজন শিক্ষক তার জ্ঞানের আলোয় অন্যের পথ আলোকিত করে থাকেন। আমার কাছে একজন শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড, কারণ শিক্ষকরাই পারেন একটা সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে। একজন শিক্ষকই পারেন দেশের প্রত্যেকটা শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে। তাই হয়তো শিক্ষককে বলা হয় দেশ গড়ার কারিগর। তাই আরও একবার আমার জীবনের সকল শিক্ষকদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আর সকল বন্ধুকে জানাই শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা আর অভিনন্দন।